দাদা জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা আমরা সিরিয়ালি পড়ছি একদম এক থেকে জাতীয় সংসদ আসন এক পঞ্চগড়ে এক পঞ্চগড় সদর তেঁতুলিয়া এবং প্লিজ আবু বকর সিদ্দিক অর্ডারেটি আব্দুর রহিম পঞ্চগড় দুই লুৎফর রহমান বিশ্বাস ঠাকুরবাগ এক নেজামুল নুন আহ বেগম ঠাকুরগড় তিন হাফিজুদ্দিন আহমদ এমপি দিনাজপুর এক মোহাম্মদ শাহিনুর ইসলাম দিনাজপুর দুই অ্যাডভোকেট জুলফিকার হাসান অর্ডারেটিভ মাহবুব রহমান দিনাজপুর তিন আহমদ শফি রুবেন দিনাজপুর চার মুনাজাত চৌধুরী দিনাজপুর পাঁচ অ্যাডভোকেট নুরুল ইসলাম দিনাজপুর ছয় মোহাম্মদ ফিরুজ সুলতান আলম নীলফামারী এক লেফটেন্যান্ট কর্নেল প্রবোধ তসলিম নীলফামারী দুই মোহাম্মদ শাহজাহান আলী চৌধুরী নীলফামারী তিন মেজর অব রানা সোহেল এমপি নীলফামারী চার আহসান আব্দুর রহমান এমপি লালমনির এক হাবিবুল হক বসুমিয়া লালমনির দুই মোহাম্মদ দেলোয়ার হোসেন লালমনিরহাট তিন জাহিদ হাসান রংপুর এক গঙ্গাচড়া এইচ এম শাহরিয়ার আসিফ রংপুর দুই আনিসুল ইসলাম মন্ডল রংপুর তিন গোলাম মোহাম্মদ কাদের এমপি রংপুর চার পীরগাছা মুস্তফা সেলিম বেঙ্গল রংপুর পাঁচ মোহাম্মদ আনিসুর রহমান রংপুর ছয় মোহাম্মদ নুর আলম মিয়া কুড়িগ্রাম এক এ কে মুস্তাফিজুর রহমান কুড়িগ্রাম দুই পনির উদ্দিন আহমদ এমপি কুড়িগ্রাম তিন আব্দুল সুবহান কুড়িগ্রাম চার এ কে এম সাইফুর রহমান গাইবান্ধা এক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা দুই আব্দুর রশিদ সরকার গাইবান্ধা তিন ইঞ্জিনিয়ার মাইনুর রাবি চৌধুরী গাইবান্ধা চার কাজী মোহাম্মদ মশিউর রহমান গাইবান্ধা পাঁচ আতাউর রহমান সরকার ঢাকা দশ হাজি মোহাম্মদ শাহজাহান ঢাকা এগারো মোহাম্মদ শরীফ মোহাম্মদ শামীম আহমদ বিপি ঢাকা তেরো শহীদুল সেন্টু ঢাকা চোদ্দ শহীদুল সেন্টু আলমাসুদ্দিন ঢাকা পনেরো মোহাম্মদ শামসুল হক ঢাকা ষোল মোহাম্মদ আমানুদ হোসেন আমানত ঢাকা সতেরো গোলাম মোহাম্মদ কাদের এমপি ঢাকা আঠারো শরীফা কাদের ঢাকা উনিশ বাহাদুর ইসলাম ইমতিয়াজ ঢাকা বিশ খান মোহাম্মদ ইস্তাফি গাজীপুর এক এম এম নেজুদ্দিন অল্টারনেটিভ আলামিন সরকার গাজীপুর দুই জয়াল আবেদিন গাজীপুর তিন আনাজ কামরুজ্জামান মন্ডল অল্টারনেটিভ এস এম সাইফুল ইসলাম গাজীপুর চার মোহাম্মদ শামসুদ্দিন খান গাজীপুর পাঁচ এম এম নেজুদ্দিন অল্টারনেটিভ মোহাম্মদ কামরুজ্জামান খান নরসিংদী এক মোহাম্মদ গোলাম ফারুক নরসিংদী দুই এম এম রফিকুল ইসলাম সেলিম নরসিংদী তিন এস এম জাহাঙ্গীর পাঠান নরসিংদী চার মোহাম্মদ কামরুদ্দিন নরসিংদী পাঁচ প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম নারায়ণগঞ্জ এক মোহাম্মদ সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ দুই আলম রশিদ্দার লুটন নারায়ণগঞ্জ তিন লিয়াকত হোসেন কোটা এমপি নারায়ণগঞ্জ চার আহাজ সলাহ উদ্দিন কোটা মোল্লা নারায়ণগঞ্জ পাঁচ এ কে এম সেলিম ওসমান এমপি রাজবাড়ি এক অ্যাডভোকেট খন্দঘাট এক ডাক্তার মোহাম্মদ মোয়াজ্জাম হোসেন জয়পুরহাট দুই মোহাম্মদ আবু সাইদ নুরুল্লাহ বগুড়া এক মোহাম্মদ গোলাম মুস্তফা বাবু মন্ডল বগুড়া দুই শরীফুল ইসলাম জিন্না এমপি বগুড়া তিন অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার এমপি বগুড়া চার শাহিন মুস্তফা কামাল ফারুক বগুড়া পাঁচ মোহাম্মদ উমর ফারুক বগুড়া ছয় আজিজ আহমদ রুবেল বগুড়া সাত এ টি এম আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ এক মোহাম্মদ আফজার হোসেন চাঁপাইনবাবগঞ্জ দুই অ্যাডভোকেট আব্দুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ তিন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুকুর নগাঁও এক আকবর আলী নগাঁও দুই অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন
নগর 3 মাসুদ রানা নগর 4 মোহাম্মদ আলতাফ হোসেন নগর 5 মোহাম্মদ ইফতারুল ইসলাম বকুল নগর 6 আবু বেলাল হোসেন নগর বাকি যে কয়েকটা আছে সেটা আমরা ওখানে অনেক কয়েকজন প্রার্থী আছে আমরা সেটা সিদ্ধান্ত নিতে পারি না এটা পরে যদি প্রয়োজন হয় সিদ্ধান্ত নেব মোহাম্মদ হোসেন 4 এটা কোন আসন আপনি জানেন দর্শন সাদের আপনি জানেন মুখস্থ আপনার আমার নামটা মস্ত নাই না আমরা এটা খালি রেখেছি আমরা খালি রেখেছি অ্যাকচুয়ালি ম্যাডাম আমাদের প্রধান পৃষ্ঠপোষক উনি এখনো ফর্ম নেন না কাজে উনাকে সম্মান করে আমরা এটা এখনো খালি রেখেছি আমাদের সাথে নাই চেয়ারম্যানের স্যার ওনার পারিবারিক পরিবার মানুষ আছে কিনে এটা আভ্যন্তরীণ বিষয় কিন্তু আমাদের সাথে তো কোনো মানুষ অভিমানের কোন সুযোগ নেই আমার দল আপনি এর আগে একাধিকবার বলেছিলেন যদি রশিদের সাথে আগ্রহ প্রকাশ করে আপনি মনোনয়ন ফর্ম দিয়ে দিয়ে আসবেন আবার আপনি বলছেন যে তিনি আপনাকে ফোন করে বলেছে যে তিনি তিনটা ফর্ম রাখতে বলেছে এই যে দুইটা বিষয় তিনি তার নির্বাচনে যাওয়ার আগ্রহ আছে আবার এখনো পর্যন্ত ফর্মও তিনি আপনারই বলেছেন দিয়ে আসবেন প্রয়োজনে তো এই বিষয়টা কন্ট্রাডিক্টরি হয় কিনা শুনেন কন্ট্রাডিক্টরি কিনা এটা আপনারা বুঝে নেবেন আমি আবারও বলছি যে উনি আমাদের সদর পাত্র উনি আমাকে একাধিকবার ফোন করেছেন এবং প্রথম বলেছিলেন দুইটা ফর্মের কথা পরে বলেছেন তিনটা ফর্মের কথা আমার চেয়ারম্যান বলেছেন উনি তিনটা ফর্মের কথা বলেছেন তিনটা ফর্মে আসতে দিও এবং আমি বলেছি যে আপনি রূপ পাঠান যদি আপনি হুকুম করে নির্দেশ দেন তা আমি নিজেকে দিয়ে আসবো তা আমাকে তিনি দিয়ে আসার জন্য নির্দেশ দেন নাই লোক পাঠান নাই এখন বিষয়টা কি এটা আপনারা বুঝেন আমার এটা বোঝার কিছু নাই না বাকিগুলোতে দুই তিনটা আছে ওইটা পাওয়া যায়নি আর বাকি পাওয়া গেছে কিন্তু পাওয়া গেলেও ওইখানে আমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত আছে দু তিনজন কেন কাকে দিব এটা সিদ্ধান্ত নিতে পারি না সেই জন্য অপেক্ষা আছে এখনো সময় আছে যদি সিদ্ধান্ত চেয়ারম্যান নিতে পারেন তো ওই বিলটা আমরা দিব রানিং যে এমপি যারা আছেন তার মধ্যে থেকে কয়জন নমিনেশন পান রানিং এমপি যারা আছে আল্লাহর রহমত সবাই রুস্তমালি ফরাজ সাহেব উনি গত দু তিন বছর যাবৎ দলের সাথে কোন সংশ্লিষ্টতা নাই ছিল না উনি আসতেন না দলে মিটিং আসতেন না আমরা বারবার চেষ্টা করেছি উনি দলের সাথে সম্পৃক্ততে ছিল না পার্লামেন্টের ওনার কর্মকাণ্ডে দলের কথা উনি খুব কমই বলেছেন দলের প্রতি আসলে তার আনুগত্যটা সম্পর্কে আমাদের দল সন্দেহ আছে যার কথা বলছেন তাকে তো দল থেকে বহিষ্কার করা হয়েছে প্রাথমিক সদস্য পদ সহ কাজে সেটা তো কোনো মানে বলার কিছু না আমরা বাদ দিয়েছি একজনকে আমরা দেইনি ডাক্তার রুস্তমালি ফরাজি আর কোন এমপি কে আমরা বাদ দেই নাই কেউ যদি নিজে না আসেন সেটা তো আমরা বাদ করতে পারবো না আমরা জাতীয় পার্টি থেকে বারবার বলে আসছি যে 300 আসনে আমরা প্রার্থী দিব 289টা দিয়েছি আর বাকিগুলি তো হয়তো দু তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে বাকিগুলো দিব কিনা আর এককভাবে আমাদের নিজস্ব প্রতীকে আমরা নির্বাচন করবো মাননীয় মহাসচিব কতজনের জয়ের ব্যাপারে আশাবাদী এই যে আপনারা 289 আছেন আমরা অবশ্যই যদি নির্বাচনে যেভাবে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে বিভিন্ন মহল থেকে সেই নির্বাচনী পরিবেশ যদি ভালো থাকে সুষ্ঠু নির্বাচন হয় এবং ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে তাহলে আল্লাহ রহমত ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আবার ক্ষমতা
নারী প্রার্থী আমার সঙ্গে নাই, ৬৭ জন আছেন। গোপাল দাস আসন থেকে আর ভূমিকম্প কালকে হইলে পরে না দৌড় দিব, কিন্তু দৌড় দেওয়ার প্রশ্ন।